Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের HSC পরীক্ষায় যশোর বোর্ড 2019 এ যে সেন্টেন্স কানেক্টরস টেস্ট এসেছিল সেটি নিয়ে আমরা কথা বলবো। তো চলো বন্ধুরা প্রথমে জেনে নিই যে সেন্টেন্স কানেক্টরটা কি। তোমরা জানো সেন্টেন্স কানেক্টর বাক্য সংযোগকারী। তো কে বাক্যকে সংযোগ করে? কখনো শব্দ কখনো ফ্রেজ। তো যে শব্দ বা ফ্রেজ বাক্যের মধ্যে দুই বা ততোধিক শব্দের মাঝে কিংবা বাক্যাংশের মাঝে কিংবা বাক্যসমূহের পারস্পরিক সঙ্গতি রক্ষার জন্য ব্যবহৃত হয় তাকে বলছে আমরা সেন্টেন্স কানেক্টর। এগেন আই রিপিট, যে শব্দ বা শব্দগুচ্ছ দুটি ওয়ার্ড বা তোমার বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে কিংবা বাক্যসমূহের পারস্পরিক সঙ্গতি রক্ষা করে তাকেই বলছি আমরা সেন্টেন্স কানেক্টর। এবার আমরা দেখে নেব যে কোন কোন সেন্টেন্স কানেক্টরগুলি যশোর বোর্ড 2019 সালে এসেছিল এবং কিভাবে করে সেখানে ব্যবহার হয়েছে। তো চলো বন্ধুরা শুরু করি। আর তার পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, আমার দৃঢ় আত্মবিশ্বাস অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে। দেখা যাক। কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর। সঠিক কানেক্টর ব্যবহার করে এই প্যাসেজটি পূর্ণ করতে বলেছে। পরীক্ষায় শুধু তোমরা উত্তরটুকু লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। অনেস্টি ইজ আ নোবেল ভার্চু। সততা একটা মহৎ গুণ। দ্য ম্যান ড্যাশ পয়েজেস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি একটি রুল বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে খেয়াল করো। গ্যাপের পূর্বে যদি ব্যক্তি থাকে, গ্যাপের পূর্বে কী থাকে? ব্যক্তি থাকে এবং তারপরে ভার্ব থাকে, তাহলে উক্ত গ্যাপে অবশ্যই সেখানে কি বসবে? হু বসবে। তাহলে এখানে বসবে হু। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে রেড কালার করে দিচ্ছি। Who possesses this rare quality is the happiest man on earth. অর্থাৎ লোক যে এই অসাধারণ এই কোয়ালিটিটাকে কি করে? ধারণ করে, সে হচ্ছে সব থেকে পৃথিবী থেকে সুখী মানুষ। টু বি ওয়ানের, সৎ হওয়ার জন্য, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট অর্ডিনেস, বিশ্বাসযোগ্য থাকা দরকার। ড্যাশ নোবডি ট্রাস্ট এ লায়ার বিকজ বা অ্যাজ বা সিন্স, আমরা যে কোনটাই বসাতে পারি এখানে বি নাম্বারে। বিকজ, কারণ হচ্ছে কি? বিকজ অথবা আমরা অ্যাজ বসাতে পারি অথবা সিন্সও বসাতে পারি। বিকজ অথবা অ্যাজ নোবডি ট্রাস্ট এ লায়ার, কারণ মিথ্যুকে কেউ কিন্তু পছন্দ করে না। এবার আমরা পরবর্তী ব্যাপারে খেয়াল করি। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। একজন মিথ্যুক কিছু সময়ের জন্য কী হতে পারে? পার পেয়ে যেতে পারে। ড্যাশ আলটিমেটলি হি গোস টু দ্য ডগস। বাট, এখানে আমরা বসাবো কি? বাট। বাট আলটিমেটলি হি গোস টু দ্য ডগস, সে কী হয়? বিপদে পড়ে যায়। ড্যাশ উই শুড বি অনেস্ট। সো উই শুড বি অনেস্ট, তাই আমাদের কী হওয়া দরকার? সৎ হওয়া দরকার। সো উই শুড বি অনেস্ট। সো অথবা দেয়ার পর আমরা বসাতে পারি ইচ্ছা করলে, একই অর্থ। সো অথবা দেয়ার পর। সো অথবা দেয়ারফর উই শুড বি অনেস্ট, তাই আমাদের কী হওয়া দরকার? সৎ হওয়া দরকার। ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা বলা হয় যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। দ্যাশ ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। এই নম্বরে আমরা বসাতে পারি অ্যান্ড। And dishonesty is the sign of downfall. এবং অসততা হচ্ছে কি? তোমার পতনের জন্য পতনের চিহ্ন। God helps those who are honest. সৃষ্টি করে তাদেরকে সাহায্য করেন যারা হচ্ছে কি? সৎ। On the other hand, dishonest people are cursed. অসৎ লোকজন কি? অভিশপ্ত। এই জায়গাতে আমরা বসাতে পারি অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি। অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি যে কোনটি আমরা বসাতে পারি। On the other hand, on the contrary, diseased people are cursed. Childhood is the best time. শৈশবকাল সবচেয়ে ভালো সময়। That children should be taught honesty. দুই নম্বর আমরা বসাবো এখানে when children should be taught honesty. When children should be taught, যখন ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া দরকার সততা। It is said that বলা হয় যে the children should be allowed to mix with those friends. It is said এখানে আমরা এস নম্বরে বসাবো and so but that's why and so children should be আলো টু মিক্স উইথ দোজ ফ্রেন্ড বা দ্যাটস হোয়াই এটাও বসাতে পারি আমরা পাবলিক দিয়ে। And so but that's why children should be taught. Children should be allowed to mix with those friends that are honest. I number আমরা বসাবো এখানে who are and again by besides এখানে একটু কি হয়েছে। It is said এবার আমরা আই নাম্বারটা দেখব ড্যাশ দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট। এগেন দে শুড বি অ্যালাউড এগেন এগেন দে should be allowed to mix with those friends. পুনরায় তাদেরকে অনুমতি দেওয়া দরকার with those friends সেই সমস্ত বন্ধুদের সাথে মিশার জন্য who are really honest যারা সত্যিকার অর্থেই সৎ। That they can mount their character so that they can mount their character সেখানে বসানো so that so that they can mount their characters. প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা যশোর 2019 এই চিঠিতে যে সেন্টেন্স কানেক্টটা শেষ এসেছিলো সেটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এরপরে যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।